বিষ্ণুপুর গ্রামে করিম চাচা নামে এক লোক বাস করত। গ্রামের সকলেই তাকে খুব শ্রদ্ধা ও সম্মান করত, কারণ সে কবরস্থানে কবর খোঁড়ার কাজ করত। কবর খোঁড়ার জন্য সে কারোর কাছ থেকেই কোনো টাকা নিত না, একদম বিনামূল্যে নিঃস্বার্থে সে সকলকে সাহায্য করত বলে গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত। একদিন, হ্যাঁ বাবা বলো কি হয়েছে? করিম চাচা, আমাদের পাড়ায় একজন মারা গেছে, তার কবর খোঁড়ার ব্যবস্থা আপনাকেই করতে হবে, আমাকে পাঠানো হয়েছে আপনাকে টাকার জন্য। কে মারা গেছে বাবা? আমার পাশের বাড়িরই একজন, আপনি চিনবেন না মনে হয়, ওই মাসুদ আছে না, ওর বউ, খুব কম বয়স ছিল, কি আর বলবো। বুঝলাম বুঝলাম, খুব খারাপ লাগছে। আচ্ছা চলো তাহলে, আর এখানে সময় নষ্ট না করে যাওয়া যাক, অনেক কাজ। করিম চাচা কবরস্থানে পৌঁছে যায়। সে খুবই নিপুণভাবে কবর খোঁড়ার কাজ শেষ করে ফেলে। সকলের সাথে সেও মৃত মহিলাটিকে কবর দেওয়ার কাজে সাহায্য করে। তারপর যে যার মতো বাড়ি ফিরে যায়। করিম চাচা, এই নাও কিছু টাকা, অনেক পরিশ্রম হয়েছে আপনার। না ভাই, এই টাকা আমি নিতে পারবো না, আমি কবর খোঁড়ার জন্য টাকা নেই না, এটা তো একটা পুণ্যের কাজ, এই কাজের সুযোগ কজন পাই। আমি আসি এবার, নামাজের সময় হয়ে গেছে। এই বলে করিম চাচা বাড়ি ফিরে যায়। মাঝরাতে যখন গ্রামে সকলেই ঘুমাচ্ছিল, করিম চাচা একা একা কবরস্থানে যায়। সে আজকের দেওয়া কবরটি খুঁড়তে শুরু করে। বেশ কিছুক্ষণ খোঁড়ার পর লাশটিকে সে দেখতে পায়। এই তো, বাহ, বেশ ঘন লম্বা চুল আছে মেয়েটির মাথায়, মন খুশ হয়ে গেল, অনেক টাকা লাভ হবে। এই বলে করিম চাচা মৃত মহিলাটির সমস্ত চুল কেটে নেয়। তারপর সে আবার তাকে ঠিকঠাক ভাবে কবর দিয়ে সেখান থেকে চলে যায়। এটা ছিল করিম চাচার পেশা বা ব্যবসা, দুটোই বলা যেতে পারে। সে মৃত মেয়েদের কবর থেকে তুলে তাদের চুল কেটে অনেক টাকায় বিক্রি করত। গ্রামের কেউই কখনোই তার আসল রূপের কথা জানতে পারে না। এরকম ভাবেই সময় অতিবাহিত হতে থাকে। একদিন, ও করিম চাচা, শিগগিরই চলো, আমাদের গ্রামের নারুদা মারা গেছে, কবর খুঁড়তে হবে। তোর এতদিন পথে কেউ একজন মরল, তাও আবার একটা লোক, কোনো মেয়ে মরছে না কেন? আসলে বাবা, আমার শরীর যে খুব খারাপ, আমি তো যেতে পারবো না, তুমি অন্য কাউকে পাও কিনা দেখো বাবা। সময় খুবই কম, এখন কাকে পাবো বলো তো? আমার শরীর ভালো থাকলে আমি এই পুণ্যের কাজে কখনোই না করতাম না বাবা, আমার খুব জ্বর। একটা পুরুষ মানুষ মারা গেছে জেনে করিম চাচার মনে খুব রাগ হয়। অনেকদিন ধরেই গ্রামের কোনো মহিলা মারা যায়নি। সে রীতিমতো অপেক্ষাই করছিল কখন একটা মহিলার মৃত্যুর খবর আসবে। কোনো রকমে অসুস্থতার বাহানা করে সে গ্রামের লোকটির সাথে কবর খুঁড়তে যেতে নাকচ করে দেয়। আরো কিছুদিন এভাবেই কেটে যায়। একদিন, দাদা কোথায় তুই? কেমন আছিস দাদা? আরে সাদিয়া, তুই এতদিন পর বুঝি দাদার কথা মনে পড়লো? এই কোন রকমে উপর বলার ইচ্ছাই কেটে যাচ্ছে দিন। তোদের খবর বল, আমার ছেলে কেমন আছে? আবিরকে নিয়ে আসতে পারতিস তো তোর সাথে? আবির খুব ভালো আছে, তোর ছেলে আমার কাছে ভালো থাকবে না, তুই ভাবলি কি করে? ও ওখানেই তো থাকতে চায়, গ্রামে আসতেই চায় না। সেই দু মাস বয়স থেকে ছেলেটাকে আমি কোলে পিঠে মানুষ করেছি, এখন কি আর তোকে চিনবেও? হ্যাঁ রে সাদিয়া, 19 বছর হয়ে গেল, ছেলেটাকে একবারের জন্যও চোখে দেখিনি, মনটা আমার বড্ড ছটফট করে মাঝে মধ্যে। দিদি তুই ওকে জোর করে একবার নিয়ে আসিস না, আর কদিনই বা বাঁচবো বল? এমন বলিস না দাদা, ও তো শহর থেকে পড়াশোনা করে নতুন চাকরি পেয়েছে, গ্রামে থাকলে কি তুই তোর ছেলেকে মানুষ করতে পারতিস বল? তুই চিন্তা করিস না দাদা, আমি পরের মাসেই ওকে নিয়ে আসব। মা মারা যাওয়ার পর মা হারা ছেলে আবিরকে করিম চাচা নিজের বোনের কাছে পাঠিয়ে দিয়েছিল। সাদিয়া দেবীর কোনো বাচ্চা না হয়, সে আবিরকে নিজের ছেলের মতোই খুব আদর যত্নে মানুষ করেছে। দু একদিন দাদার বাড়িতে থাকার পর সাদিয়া দেবী আবার শহরে ফিরে যায়।
দেখতে দেখতে মাসখানেক কেটে যায়। হঠাৎ একদিন করিম চাচা গ্রামের একটি ইয়ং মেয়ে মারা যাওয়ার খবর পায়। কোনো রকম দেরি না করেই সে কবরস্থানে কবর খোঁড়ার কাজে ছুটে যায়। গ্রামের লোকজন মিলে মৃত মেয়েটিকে কবর দেওয়ার পর যে যার বাড়ি ফিরে যায়। সবাই তো বাড়ি চলে গেছে, কবরস্থান একদম ফাঁকা, এখন তো কেউ আসবেও না এখানে। এবার আমি আমার কাজটা সেরে ফেলি তাড়াতাড়ি। যথারীতি করিম চাচা লাশটিকে তুলে তার চুল কেটে নেয়। তখনই হঠাৎ করে করিম চাচা কোনো একজনের আসার শব্দ পায়। সে খুব ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি করে সে একটা জায়গায় লুকিয়ে পড়ে। এ বাবা, কি সর্বনাশ, এটা কার কাজ হতে পারে? ছি ছি ছি, সাংঘাতিক ব্যাপার, মরা মানুষের চুল কে কাটলো? এই তো চুলটা এখানেই পড়ে আছে, না এটা গ্রামবাসীকে অবশ্যই জানানো দরকার। এই ছেলে, তুই এটা কি করলি? দাঁড়া দাঁড়া, আমি সবাইকে বলে দেব কে কোথায় আছো। এই দেখো, এই ছেলেটার কাণ্ড দেখো। করিম চাচা অনেক চেঁচামেচি করায় গ্রামবাসীরা সেখানে ছুটে আসে। করিম চাচা নিজের দোষ ওই ছেলেটির উপর চাপিয়ে দেয়। মারো, সবাই মিলে মারো বেটাকে, কি পাপ কাজ, ছি ছি ছি, মারো সবাই। না, আমি সত্যি কিছু করিনি, আমি কিছুই জানি না, আমার কথাটা শুনুন আপনারা, প্লিজ শুনুন। কেউ তার কোনো কথা না শুনে মারা শুরু করে। করিম চাচা নিজেকে বাঁচাতে পেরে স্বস্তি পায়। গ্রামের লোকজন অনেক বেশি রেগে যাওয়ায় ইচ্ছা মতো সবাই মিলে ছেলেটিকে মারতে মারতে মেরে ফেলে। করিম চাচা, তাড়াতাড়ি একটা কবর খোঁড়ো, লাশটা পুঁতে দিতে হবে, বেটার সাথে এমনই হওয়া উচিত ছিল। তখন সেখানে করিম চাচার বোন সাদিয়া দেবী আসে। সাদিয়া, তুই এখানে, তুই কখন এলি? সাদিয়া দেবী মৃত ছেলেটির মুখ দেখে কান্না শুরু করে। এই কি হয়ে গেল আবির, আবির, তোমরা একে কেন মেরেছো বলো? এসব কিভাবে হলো? দাদা বলো না, দাদা আমাদের আবিরের সাথে এটা কি হলো? আবির, ওঠ না আবির, আবির। এটা এটা আমার, এটা আমার ছেলে। হ্যাঁ দাদা, আমরা কিছুক্ষণ আগে এই ট্রেন থেকে নেমেছি, বাড়িতে এসে দেখলাম তুই নেই, তাই ও তোকে কবরস্থানে খুঁজতে এসেছিল। আর এসব কি হয়ে গেল? আমাকে কেউ বলবে কি হয়েছে আমার ছেলের? করিম চাচা একটা অনেক বড় ঝটকা পায়। সে নিজেকে ক্ষমা করতে পারে না, সে যা করেছিল সেটা সত্যি ক্ষমা যোগ্যই ছিল না। সে এতটাই কষ্ট পায় যে সে ওখান থেকে ছুটে পালায়। রীতিমতো সে পাগল হয়ে উঠেছিল। সে সোজা তার বাড়ির ছাদে গিয়ে সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।